আজকে এসেছি আমরা দমদম মেলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছি দমদম মেলায়, দমদম লিচু বাগানের মেলাতে। মেলায় কিছুক্ষণ ঘোরার পরে আমাদের চোখ পড়ল পুষ্প প্রদর্শনীর ভিতরে। আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম এবং ঢুকেই আমাদের চক্ষু চড়কগাছ হয়ে উঠল। নানান ফুল, নানান রঙের নানা রঙের ফল বিভিন্ন দিয়ে সাজানো হয়েছে এই পুষ্প প্রদর্শনী। আর এই গোলাপ গাছগুলো থেকে চোখ ফেরানোই যাবে না। প্রত্যেকটা সুন্দর ফুল যেমন সুন্দর, তেমন তাদের রং সুন্দর। আমরা তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। এত সুন্দরের মাঝে নিজেকেও খুব একটা অসুন্দর লাগছিল না, বেশ ভালোই লাগছিল। একের পর এক ফুল দেখে যাচ্ছিলাম, লাল, নীল, হলুদ, সবুজ, নানা রকমের ফুল। কিছু ফুলের নাম জানি, কিছু ফুলের নাম জানি না, বাট এক কথায় অনবদ্য, অনবদ্য, অনবদ্য। এমন সুন্দর পুষ্প প্রদর্শনী মেলা আমি এর আগে কখনো দেখিনি। আর এই হলো আমাদের চির পরিচিত গাঁদা ফুল, বিভিন্ন রঙের, খুব সুন্দর। তো আমার এদিকে আছে সব সবজি গাছ, আর এদিকে আছে সব বনসাই। ফুল গাছের পর ফল গাছ দেখতে তো চক্ষু চড়ক গাছ। এত ছোট ছোট গাছে এত সুন্দর ফল, আমরা তো ঘুরছিলামই, তো চাইলাম তোমাদেরও এক রাউন্ড ঘুরিয়ে দিতে। সুন্দর, দারুণ মেলা হয়েছে। বেশি ফল দেখাতে পারিনি, ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাচ্ছিলো। মেলা এখনও রয়েছে, তো তোমরা ভিজিট করতেই পারো এই মেলায়। নিজের থেকে গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের এই মেলা অবশ্যই 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 খুব সুন্দর লাগবে।